আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এগ্রো ভয়েসের চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সকলকে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিউয়ার্স, এই মুহূর্তে যে আলুটির দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাটা পাকড়ি জাতের লাল আলু। এই ফাটা পাকড়ি লাল জাতের আলুর চাহিদা অনেক বেশি, তাই আজকে আমি আমার বাবার সাথে এসেছি জমিতে ফাটা পাকড়ি জাতের লাল আলুটি বীজ বপনের জন্য। এরপর বাবা তার পায়ের তালুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আলুর সারি তৈরি করছে। প্রত্যেকটি সারির দূরত্ব দুই পায়ের তালুর দৈর্ঘ্যের সমান করে রাখা হচ্ছে। এদিকে বাবা হচ্ছে পা দিয়ে হচ্ছে সারি তৈরি করছে, আর আমি অন্যদিকে আলুগুলো একটি ডালায় বা একটি ঝুড়িতে নিয়ে বীজ বপনের জন্য প্রস্তুত নিচ্ছি। আর এর মতো আপনারা দেখতে পাচ্ছেন আমি বীজগুলো বপন করছি। এক একটি আলুর বীজের দূরত্ব 5 থেকে 6 ইঞ্চি দূরত্ব হবে। এই দূরত্ব রেখে আমি হচ্ছে এক একটি বীজগুলো বপন করছি। পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরত্ব দিতে দিতে আমার এ পর্যায়ে আলু কয়েক সারিতে দেওয়া শেষ। প্রত্যেকটি সারিতে যখন আলু রাখা হয় এক একটি নির্দিষ্ট দূরত্ব উপর, তখন বাবা কোদাল দিয়ে মাটি চাপা দেয়। আর এই মুহূর্ত সেটি করা হচ্ছে, কোদাল দিয়ে মাটি দেওয়া হচ্ছে আলুর উপরে। এই পর্যায়ে এক সারি আমাদের শেষ হয়েছে, দ্বিতীয় সারিতেও মাটি চাপা দেওয়া হচ্ছে। এভাবে শুরু হচ্ছে প্রত্যেকটি লাইনে বা সারিতে আমাদের এভাবে মাটি চাপা দিতে হবে, এবং এভাবেই আমাদের হচ্ছে আলু বপন করতে হবে। এই পদ্ধতিটিকে বলা যায় সনাতন পদ্ধতি। এই সনাতন পদ্ধতির মাধ্যমেই বর্তমানে এখনও অনেকেই আলু চাষ করছেন, আর বিশেষ করে যারা হচ্ছে নিজস্ব জমিতে আলু চাষ করতে চাচ্ছেন বা হচ্ছে বীজ বপন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এইভাবেই আলু চাষ করে সেটাই দেখা যায়। এই পর্যায়ে প্রত্যেকটি সারিতে আলু রেখে যখন মাটি দিয়ে চাপা দেওয়া হয় এবং প্রত্যেকটি সারি যখন এক একটি লাইনে তৈরি হয়ে যায় এবং বীজ পরিপক্ব বা চাষের জন্য সম্পূর্ণ হয়ে যায়, সেই পর্যায়টি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমাদের হচ্ছে মাটি চাপা দেওয়া শেষ। এখন অপেক্ষা কাঙ্ক্ষিত ফসলের জন্য। ইনশাল্লাহ, আল্লাহর রহমতে এই ফসলটি যেন ভালো ভালো হয় এবং ফসল বাম্পার ফলন হয়, আপনারা সকলে দোয়া রাখবেন। আর ভিডিওটির পরিশেষে আপনাদেরকে একটি কথাই বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এক একটি অনুপ্রেরণা যোগান দেয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সাথে থাকার জন্য।